প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে পাঠ নিয়ে বা যে অধ্যায় নিয়ে যে বই নিয়ে আমি আলোচনা করব। তা হল অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের পাট এক এবং পাঠ দুই নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাঠ একে রয়েছে মোট দেশজ উৎপাদন জিডিপি পার্ট দুই বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান এই পার্ট দুটো শেষে আমরা যা শিখতে পারব একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপি কী মোট জাতীয় উৎপাদন কিভাবে হিসেব করা হয় মাথাপিছু আয় ব্যাখ্যা করতে পারব বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতগুলো চিনতে পারব শিক্ষার্থী বন্ধুরা উনিশশো সালের কথা তোমরা বইয়ে অনেকবার পড়েছ উনিশশো মহান স্বাধীনতা অর্জন হয়েছে অর্থনীতির মাপে ওই সময়টা ছিল স্বল্পোন্নত দেশ অর্থাৎ নিম্ন আয়ের দেশ তখন শতকরা পঁচাশি ভাগ লোক বাংলাদেশে দারিদ্রসীমার নিচে বসবাস করত। দুই সাল অনেকটা সময় পার হয়ে বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ পরিণত হয়েছে নিম্ন মধ্য আয়ের দেশে এই সময়ে সীমা পঁচিশ পার্সেন্টে নেমে এসেছে দুই হাজার একুশ সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা স্বর্ণ জয়ন্তী অথবা আমরা গোল্ডেন জুবলিও বলতে পারি আমরা এ সময় অর্জন করতে চাই পূর্ণ মধ্যমায়ের দেশে জাতিসংঘ হিসেবে যাকে আমরা বলবো উন্নয়নশীল দেশ দ্বারি সীমার নিচে তখন বসবাস করবে বিশ শতাংশেরও কম তখন এ দেশটি হবে ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ হাতের মুঠোয় সকলের প্রত্যেকটা ইনফরমেশান আমাদের থাকবে এবং থাকবে সকল সেবা তারপরে দুই হাজার একচল্লিশ সাল বাংলাদেশ হবে উন্নত দেশ থাকবে না কোনো ক্ষুধা কোনো দারিদ্র ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল দুই হাজার উনিশ অনুযায়ী দুই সালে বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বের চব্বিশতম বৃহত্তম অর্থনৈতিক দেশ যা বর্তমানে আছে একশো তিরানব্বইটি দেশের মধ্যে একচল্লিশতম এছাড়া দুই হাজার বত্রিশ সাল নাগাদ জিডিপির প্রবৃদ্ধির হার হবে ভাগেরও বেশি একটি দেশের মানুষের জীবনযাপন কেমন হবে তা নির্ধারিত হয় ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব আমাদের অর্থনীতি কিসের উপরে নির্ভরশীল কিভাবে আমরা অর্থনীতিটাকে মানদণ্ড স্থাপন করতে পারি সেই সকল সূচক নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই সকল সূচকের মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা টেলিভিশনে একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমাদের সকলেরই খুব পরিচিত চিত্রটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেখো বাংলাদেশের মানচিত্রে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং নিচে একটি হলুদ রঙের স্মাইলিং একটা ফেসের ছবি দেয়া আছে। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা খাতে সমানভাবে প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশটিকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই চলে আসি অর্থনৈতিক সূচকের একটি মোট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি গ্রস ডমেস্টিক প্রোডাক্ট একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন জিডিপি হিসেব করা হয় একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝার জন্য কোনো দেশের নাগরিক যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে টাকা আয় করে সেই আয় মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না অর্থাৎ জিডিপিতে যুক্ত হবে না তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি একটি দেশের অভ্যন্তরে যখন আমি বলছি অর্থাৎ ডোমেস্টিক কথাটা যখন আমি ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে একটি দেশের সীমানার ভেতরে যত লোক বসবাস করছে সেই লোক বিদেশি এবং আমাদের দেশি যত লোক বসবাস করছে তারা যেই দ্রব্য উৎপাদন করছে এবং সেবা উৎপাদন করছে তার আর্থিক মূল্যটার সমষ্টি হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট অভ্যন্তরীণ বা মোট দেশজ উৎপাদন চলো তাহলে মোট জাতীয় কি তা দেখে আসি মোট জাতীয় উৎপাদন জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশসহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হয় জিএনপি হিসেব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বা ব্যবসা করে অর্জিত অর্থে যেই পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি আমরা এখান থেকে বুঝতে পারছি একটি দেশের সীমানার ভেতরে নয় একটি দেশের নাগরিক সে যদি বিদেশেও অবস্থান করে এবং বিদেশে সে যে অর্থ উপার্জন করে তার অর্থটা দেশে আসলে সেই অর্থটাও কিন্তু আমরা জিএনপিতে হিসেব করে থাকি অর্থাৎ একটি দেশের নাগরিক যেই পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করবে তার আর্থিক মূল্যের সমষ্টিটাই হচ্ছে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবং একটি অর্থনীতিতে অবস্থা সম্পর্কে জানতে হলে আমাদেরকে জিএনপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে একটি দেশের অর্থনীতি উন্নত অনুন্নত নাকি উন্নয়নশীল নাকি নিম্ন মধ্য আয়ের নাকি মধ্য আয়ের দেশ সেটি কোন পর্যায়ে পড়ছে তা কিন্তু আমরা জিএনপির হিসেব থেকে বলতে পারি চলে আসছি পিছু আয় একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায় মাথাপিছু আয় সমান সমান কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি ওই দেশের জনসংখ্যা বলতে আমরা অবশ্যই মাঝামাঝি সময়ের জনসংখ্যাটাকে হিসেব করব এখানে উদাহরণ হিসেবে আমি যদি বলি ধরে নেওয়া যাক দুই সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল দশ কোটি এবং ওই সময়ে তাদের মোট জাতীয় উৎপাদন হলো পাঁচ হাজার কোটি মার্কিন ডলার সেক্ষেত্রে পাঁচ হাজার কোটি মার্কিন ডলারকে দশ কোটি দিয়ে ভাগ করলে পাঁচশো মার্কিন ডলার পাব যা মাথাপিছু আয় হিসেবে গণ্য করা হবে মাথাপিছু আয়ের মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারিত হয় যে দেশের মাথাপিছু আয় বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মানও বেশি এবং অর্থনীতিতে তত বেশি সমৃদ্ধশালী কোনো দেশের কৃষি শিল্প সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা জনগণের আয় বৃদ্ধি পেলেই জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দারিদ্র থেকে আমরা মুক্তি পাব অর্থাৎ একটি দেশ তখনই সমৃদ্ধশালী হবে যখন সে দেশের মাথাপিছু আয় বেশি থাকবে আমরা এই অংশটা থেকে কি বুঝতে পারছি জনগণের মাথাপিছু আয় যদি বেশি হয় সেই দেশটি জীবনযাত্রার মানও তত বেশি থাকে দেশটি উন্নতির দিকে এগিয়ে যেতে এই উপাদানটি যথেষ্ট ভূমিকা পালন করে আসা তাহলে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছরই কিন্তু বাড়ছে এর মধ্যে যেমন আছে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন তেমনি আছে প্রবাসী কর্মরত শ্রমিক ও অন্যান্য চাকরিজীবীদের অবদান বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী এখানে একটি ছক দেওয়া আছে সূত্র অর্থনৈতিক সমীক্ষা দুই এই ছকটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি দুই হাজার চার পাঁচ অর্থ বছরে যেখানে আমাদের জিডিপির পরিমাণ ছিল তিন লক্ষ সত্তর হাজার সাতশো সাত কোটি টাকা ঠিক দশ বছরের ব্যবধানে দুই হাজার চোদ্দো পনেরো অর্থ সেই পরিমাণ দাঁড়িয়েছে আছে পনেরো লক্ষ তেরো হাজার ছয়শো কোটি টাকা অর্থাৎ এটা কিন্তু ক্রম বৃদ্ধি এবং এখন বর্তমানে দুই হাজার সতেরো অর্থ বছরে তা দাঁড়িয়ে আছে বাইশ লক্ষ আটত্রিশ হাজার চারশো আটানব্বই কোটি টাকা তাহলে এটা কি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি দেশের কৃষি শিল্প সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা অর্থাৎ উৎপাদন যদি বৃদ্ধি পায় জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে দারিদ্র হ্রাস পাবে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বেকারত্ব হ্রাস পাবে সেই সাথে যদি জনসংখ্যাটাকেও যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অর্থনীতি সমৃদ্ধি ত্বরান্বিত হবে বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাত সম্পর্কে এখন আমরা জেনে আসি খাদগুলো হলো কৃষি ও বনজ মৎস্য সম্পদ শিল্প খনিজ বিদ্যুৎ গ্যাস ও পানিসম্পদ নির্মাণ শিল্প পাইকারি ও বিপণন হোটেল রেস্তোরাঁ পরিবহন ও যোগাযোগ ব্যাংক বিমা স্বাস্থ্য সামাজিক ব্যবসা বাণিজ্য ও শুল্ক আমরা এ কয়টি খাতের মাধ্যমে কিন্তু আমাদের দেশকে উন্নতির দিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারব দুই পনেরো ষোলো অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বিভিন্ন খাতের অবদান কতটুকু তা একটু আমরা দেখে আসি এখানে দু হাজার পনেরো এবং ষোলো অর্থ বছরকে একটি উদাহরণ হিসেবে আমি দেখাতে চাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিকে একটু লক্ষ্য করো যার উচ্চতা যত বেশি জিডিপিতে তার অবদান কিন্তু তত বেশি সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি জিডিপিতে সবচাইতে বেশি অবদান রেখেছে শিল্প খাত অর্থাৎ তার উচ্চতা কিন্তু সবচাইতে বেশি তারপরে যদি লক্ষ্য করি পাইকারি ও খুচরা এবং তারপরে কৃষি ও বনজ এবং এরপরে আছে পরিবহন ও যোগাযোগ মৎস্য এবং স্বাস্থ্য ও সেবা খাত আরও একটি ডাটার মাধ্যমে আমি এটা পর্যালোচনা করতে যাচ্ছি। জাতীয় আয় বিভিন্ন খাতের অবদান অর্থ বছর দুই হাজার ষোলো সতেরো এই সময়ে শতাংশিকভাবে কৃষি ও বনজে ছিল এগারো দশমিক এক দুই শতাংশ মৎস্য খাতে ছিল তিন দশমিক ছয় এক শতাংশ শিল্প খাতে ছিল একুশ দশমিক সাত চার শতাংশ পাইকারি ও খুচরা বাণিজ্য ছিল চোদ্দো দশমিক শূন্য এক শতাংশ পরিবহন ও যোগাযোগে ছিল এগারো দশমিক দুই ছয় শতাংশ স্বাস্থ্য ও সেবা খাতে এক দশমিক আট পাঁচ শতাংশ এক্ষেত্রেও একই রকমভাবে সবচাইতে বড় অংশটি শিল্প দখল করে নিয়েছে তারপরে পাইকারি ও খুচরা বাণিজ্য এরপরে আছে কৃষি ও বনজ তারপর যথাক্রমে আছে পরিবহন ও যোগাযোগ মৎস্য এবং স্বাস্থ্য ও সেবা খাত শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা অবদানগুলো জেনেছি এখন প্রবৃত্তির হার কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে আসি কৃষি ও বনজ দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে ছিল এক দশমিক পাঁচ তিন শতাংশ এবং দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে এক দশমিক নয় ছয় শতাংশ মৎস্য খাতে ছয় দশমিক এক নয় শতাংশ এবং দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে ছয় দশমিক দুই তিন শতাংশ এক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পেয়েছে শিল্প খাতে দশ দশমিক তিন তিন শতাংশ এবং দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে দশ দশমিক নয় সাত শতাংশ পাইকারি ও খুচরা বাণিজ্যে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে ছয় দশমিক ছয় এক শতাংশ এবং দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে সাত দশমিক তিন সাত শতাংশ পরিবহন ও যোগাযোগে ছয় দশমিক পাঁচ এক শতাংশ এবং দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে ছয় দশমিক সাত ছয় শতাংশ স্বাস্থ্য ও সেবা খাতে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে ছিল আট দশমিক চার পাঁচ শতাংশ তবে দুই হাজার ষোলো এবং সতেরো সালে তা কিছুটা হ্রাস পেয়ে সাত দশমিক ছয় তিন শতাংশে পরিণত হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রবৃদ্ধি হয়েছে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরের চাইতে দুই হাজার ষোলো এবং সতেরো সালে প্রবৃদ্ধি হয়েছে আমাদের মূলত অর্থনীতিতে পনেরোটি পনেরোটি খাতের মাধ্যমে আমরা অর্থনীতিটাকে বিবেচনা করে থাকি এই পনেরোটি খাতের মধ্যে সাধারণত পাঁচটি খাত থেকেই আমরা সাতষট্টি শতাংশ অবদান জিডিপিতে রাখছে আর তেত্রিশ শতাংশ অবদান রাখছে বাকি দশটি খাত থেকে তো দেখে আসি মোট দেশজ উৎপাদন জিডিপিতে প্রধান পাঁচটি খাত যাদের অর্থনীতিতে অবদান সাতষট্টি শতাংশ এই খাতগুলো হলো শিল্প উৎপাদন পাইকারি ও খুচরা ব্যবসা পরিবহন কৃষি এবং নির্মাণ এবং বাকি দশটি খাত যাদের অবদান হচ্ছে ৩৩ শতাংশ সেই খাতগুলো হল আবাসন স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ড শিক্ষা সামাজিক ও ব্যক্তিগত সেবা জনপ্রশাসন ব্যাংক বিমা হোটেল রেস্তোরাঁ বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ তেল গ্যাস খনন এবং মৎস্য চাষ খাতসমূহের গুরুত্ব এককভাবে যদি আমি চিন্তা করি কৃষির অবদান কিন্তু সবচাইতে বেশি কৃষির অবদান সেই জন্যই বেশি যে খাদ্যের আমাদের চাহিদা মেটাচ্ছে অপরদিকে শিল্পক্ষেত্রের কাঁচামাল হিসেবেও কিন্তু কৃষিটাকে আমরা ব্যবহার করছি আর আমরা পেছনের দিকের যে গ্রাফগুলো দেখেছি সে গ্রাফ থেকে বুঝতেই পেরেছি শিল্পের অবদান কিন্তু কম নয় এছাড়া সেবা খাতের অবদানও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বর্তমান প্রযুক্তির অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৃষি শিল্প যোগাযোগ সেবা ইত্যাদি সকল ক্ষেত্রের উন্নয়নে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন খাতের উন্নয়নের মধ্যে সমন্বয় ও আয়ের ভারসাম্য রাখা গেলে জনগণের জীবনের উন্নয়ন সম্ভব শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রে আমাদের প্রযুক্তিগত উন্নয়নটা যে দ্রুত এগিয়ে যাচ্ছে তা প্রকাশ পাচ্ছে তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাস থেকে কী কী শিখতে পেলাম তা একটু ঘুরে আসি একটি দেশের মোট দেশজ উৎপাদন সম্পর্কে জেনেছি মোট জাতীয় উৎপাদন সম্পর্কে জেনেছি দেশজ উৎপাদন এবং জাতীয় উৎপাদনের মধ্যে তুলনামূলক পার্থক্য সম্পর্কে জেনেছি মাথাপিছু আয়ের হিসাব পদ্ধতি সম্পর্কে জেনেছি বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতসমূহ সম্পর্কেও জানতে পেরেছি এবং কোন খাত জিডিপিতে কতটুকু অবদান রাখছে সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানতে পেরেছি বাড়ির কাজ মোট দেশজ উৎপাদন জিডিপি এবং মোট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কী কী মাথাপিছু আয় কীভাবে পরিমাপ করা হয় বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান দুটি খাত কি এবং এই দুটি খাতের আয় কিভাবে বৃদ্ধি করা যাবে তা ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বাড়ির কাজটি আলাদা একটি খাতায় উপরের তারিখ লিখে স্কুল খোলার পরে সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে যাচাই করে নিবে তোমাদের সুচিন্তিত মতামত আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দিবে তাই তোমাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে মেইলও করতে পারো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা যে যেখানেই থাকো যেভাবে থাকো সুস্থ থাকবে ভালো থাকবে এবং নিরাপদে থাকবে ধন্যবাদ